র‍্যাব কি কাজটা ঠিক করলো? ছাত্রলীগকে কুত্তার মতো পিটাইলো, এটা কেমন হলো? এটা শামীম ওসমান যেভাবে বলছিল তাই বলে আপনি ছাত্রলীগের সভাপতিকে কুত্তার মতো পেটাবেন? আমরা একটা খবর পেয়েছি যে একটা তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষটা হতে পারে স্বাধীনতার বিপক্ষের শক্তি, হতে পারে খন্দকার মোস্তাকের বংশধর, হতে পারে কোনো উগ্র মৌলবাদী শক্তি, এরা চেষ্টা করছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা জানেন যে নারায়ণগঞ্জে ইউপি নির্বাচন হয়েছিল, সেই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেক সহিংসতা সৃষ্টি হয়েছিল, হামলা পাল্টা হামলা হয়েছিল এবং অনেকে আহত হয়েছিল এবং একজন নিহত পর্যন্ত হয়েছে। দর্শক, তার ভিতরে একটা ঘটনা ঘটে গিয়েছিল, সেটা হলো ছাত্রলীগকে পিটিয়েছিল র‍্যাব এবং তখন সেখানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন এমপি শামীম ওসমান এবং তার সাথে র‍্যাবের তর্ক বিতর্ক হয়। দর্শক, সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন ভিপি নূরের দল এবং কি ভিপি নূরের দল খুশি হয়ে গেলেন এবং তারা এই র‍্যাবের পক্ষ নিয়ে তারা কথা বললেন। এই দিকে আবার খেপে গেল এমপি শামীম ওসমান। তো দর্শক, আজকে আপনাদেরকে সেই ভিডিওগুলো বিস্তারিত দেখাবো। তো কথা না বাড়ি আমরা আজকে ভিডিওর মূল আলোচনা চলে যাবো। আর ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই। দর্শক, আমরা দেখবো যে এদিকে খেপে গেল শামীম ওসমান, তিনি কি বললেন আমরা সেই ভিডিওটা দেখবো। সেটা দেখার আগে আমরা দেখে আসবো যে ভিপি নূরের দলের কেন্দ্রীয় একজন নেতা তারেক রহমান ভাই, তিনি কি বললেন যে ছাত্রলীগকে যে র‍্যাব পিটিয়েছিল এবং সেখানে ঘটনা নিয়ে মুখ খুলেছেন তারেক রহমান ভাই। তো তিনি কি বলেছেন আমরা সেই ভিডিওটি দেখবো। দর্শক চলুন সেই ভিডিওটি দেখে আসি। র‍্যাব কি কাজটা ঠিক করলো? ছাত্রলীগকে কুত্তার মতো পিটাইলো, এটা কেমন হলো? এটা শামীম ওসমান যেভাবে বলছিল তাই বলে আপনি ছাত্রলীগের সভাপতিকে কুত্তার মতো পিটাবেন, না সরি চোরের মতো পিটাবেন? আসলেই কি কুত্তার মতো বা চোরের মতো কাজ করেছিল ছাত্রলীগের নেতা? নারায়ণগঞ্জের কথা বলছি আমি, আপনারাই বলেন যে ছাত্রলীগের নেতাকে কুত্তার মতো বা চোরের মতো পিটানোর অভিযোগ করেছে শামীম ওসমান। আসলেই কি তারা এরকম কোনো কাজ করেছে যেটা চোরের মতো বা আপনার হলো কুত্তার মতো করে? আসলে আপনারা কি কখনো দেখেছেন যে কুত্তা আপনার হলো আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে এসে কামড় দেয়? না, কুত্তা কিন্তু হঠাৎ করে কামড় দেয় না। কোনো কুত্তার যদি সাইকোলজিক্যাল পতন ঘটে, অর্থাৎ কুত্তা যদি পাগল হয়ে যায়, কুত্তা যদি আপনার হলো ভাদ্র মাসে হয় তাহলে তখন হয়তো বা কামড় দিতে পারে, তাহলে তখন বা কামড় দিতে পারে, কিন্তু নর্মালি বেসিক্যালি কুত্তা কিন্তু কামড় দেয় না। তো আপনার হলো আর মানুষও কুত্তাকে ধূপধাপ করে পিটায় না। আমরা কি কুত্তাকে দেখলে লাঠি দিয়ে মারি? বলেন আপনারা কি কেউ মারেন? আমরা কিন্তু মারি না, ঠিক আছে। আবার চোরের কথা বলছি, চোর চোরকে কি মানুষ এত বেশি মারে? হ্যাঁ, তো এখানে যে অভিযোগগুলো আসছে, আমি আমি একটু কুত্তার কাজ এবং চোরের কাজ এবং ছাত্রলীগ কী করছে তার একটা ভারসাম্য করতে চাচ্ছি, ঠিক আছে। চোর কি কখনো লাঠি ছোটা নিয়ে গারস্থকে আক্রমণ করে? আপনারা দেখেছেন না কিন্তু। এবং কুত্তাও কিন্তু রাস্তার পাশে দাঁড়ায় থাকা একটা মানুষকে গিয়ে ঠাস করে কামড় দেয় না। হ্যাঁ, কিন্তু ছাত্রলীগ নেতা ওইখানে যে ভোট কেন্দ্রে গিয়েছিল সে ককটেল নিয়ে গিয়েছিল এবং লাঠি নিয়ে গিয়েছিল, এবং এই ককটেল এবং এই লাঠি দিয়ে সে কি করতে চেয়েছিল সেই প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। যে ছাত্রলীগ নেতা স্ট্যাম্প, এতগুলো স্ট্যাম্প, এরকম এইরকম গাট্টি বস্কা বান্ধা স্ট্যাম্প, সেই স্ট্যাম্প নিয়ে এবং ককটেল নিয়ে ছাত্রলীগ নেতা ভোট কেন্দ্রে কি করতে গেছিল, কি করতে গেছিল আপনাদেরকে প্রশ্ন করছি, প্রশ্ন করছি। আমার খুব মায়া লাগছে ছাত্র, মানে আসলে এমন করে ধরে দেখাচ্ছে যে খুব মায়া লাগছে, যে এমন করে দেখাচ্ছে মানে কান উ করে কান দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তোরে নয় কয়টা মারছে? পাশায় মারছে, না হয় তোর উরুতে মারছে, না হয় তোর পিঠে কয়েকটা মারছে, অথবা হাতে কয়েকটা মারছে। হ্যাঁ, তো তুমি যে হু হু করে কান দিচ্ছ, তোমরা যে মানে পেটের মধ্যে গর্ভে থাকা সন্তানকে গুলি করে হত্যা করো, ঠিক আছে, কুপায়ে কুপায়ে নিষ্ঠুরভাবে বিশ্বজিৎকে হত্যা করেছিল, হ্যাঁ, তোমাকে কি তার চেয়েও বেশি মারছিল? তুমি হু 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 করে কান দিচ্ছ, আর র‍্যাব তো বলছে যে তোমাকে বেশি মারে নাই, অল্প অল্প মারছে, ঠিক আছে। শামীম ওসমান যতই বলুক যে চোরের মতো পিটাইছে, আসলে চোরকে যেভাবে গণধোলায় দেয় ছাত্রলীগের নেতাকে ওইভাবে গণধোলায় দেওয়া হয়নি, আর চোরের যে আচরণ ছাত্রলীগ নেতাদের আচরণ ওইরকম না, ওইরকম না কিন্তু, ঠিক আছে। তো ছাত্রলীগ নেতার আচরণ কিন্তু চোরের মতো না, চোর কিন্তু লুকায় লুকায় যায়, চুরি করে সেখান থেকে চলে আসে, কিন্তু ছাত্রলীগ নেতাকে কী করছে, এতগুলো স্ট্যাম্প নিছে, এতগুলো স্ট্যাম্প নিছে, এবং সেই স্ট্যাম্পগুলো কেন নিয়েছে, ভোটারদেরকে মারার জন্য।
তাই না কেন নিছে ভোট কেন্দ্রে স্ট্যাম্প কেন নেয় ছাত্র লীগ ভোটারদেরকে মারার জন্য না ওই ছাত্র লীগকে যে মারছে র‍্যাব যখন মারছে র‍্যাব তো নিয়ন্ত্রিতভাবে মারছে যে কতটুকু মারলে সে রক্ত বের হবে না কতটুকু মারলে সে আহত হবে না কতটুকু মারলে সে মরে যাবে না এগুলো কিন্তু ছাত্র লীগ যখন কাউকে ওই ওই যে স্ট্যাম্প এবং লাঠিগুলো নিয়ে গেছে ছাত্র লীগ যখন এগুলো দিয়ে কাউকে মারতো ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদেরকে মারতো তখন কি ওরা চিন্তা করতো যে না আহত না হয় তখন কি তারা চিন্তা করতো যে মাথায় যেন তাদের আঘাত না করে শামীম ওসমানের কথা অনুযায়ী যে ছাত্রলীগ নেতাকে মারছে এত বড় সাহস র‍্যাবের হ্যাঁ এবার সামলাম দেখি নারায়ণগঞ্জ এখন সামলাম দেখি নারায়ণগঞ্জ তা এখন আমার কথা আমার প্রশ্ন হলো যে এই যে চোরের সাথে তুলনা করলেন কুত্তার সাথে তুলনা করলেন কুত্তা একটা নিরীহ প্রাণী আপনি কুত্তার সঙ্গে তার সঙ্গে তুলনা করতে পারেন না এই অধিকারটা নাই আসলে এভাবে তুলনা করা যায় না ঠিক আছে কুত্তাও নিষ্ঠুরভাবে মানুষকে দেখলেই কামড় দেয় না আবার কুত্তারেও মানুষ দেখলে লাঠি মারে না ঢিল ছোড়ে না অথবা আমরা আরও কুত্তাকে সমাদর করি এবং কুত্তাকে হাড্ডি খাওয়াই কুত্তাকে ভাত দেই ঠিক আছে কুত্তা অসুস্থ হলে আমাদের মায়া জাগে মনের মধ্যে এবং অনেক সময় দেখেন যে বিভিন্ন কারণে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করলে কুত্তা আমরা কিন্তু সাইডে নিয়ে যাই ঠিক আছে কী কারণে নিয়ে যাই যে কুত্তা হলো বিশ্বস্ত প্রহরী ঠিক আছে কুত্তা বিশ্বস্ত প্রহরী শামীম ওসমান যে কুত্তার সঙ্গে তুলনা করেছে এই জন্য আমি তীব্র নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করছি যে এই কাজটা ঠিক করে নাই এই কাজটা একদম ঠিক করে নাই শামীম ওসমান যে কুত্তার সঙ্গে ছাত্রলীগের তুলনা করছে বা চোরের সঙ্গে ছাত্রলীগের তুলনা করছে এইটা হইতে পারে না এটা হইতে পারে না কারণ একজন চোরকে যেভাবে গণধোলাই দিয়ে মানুষ রক্তাক্ত করে আহত করে এবং একজন চোরকে কিলাইতে কিলাইতে যেভাবে মানুষ মানে নাজেহাল করে ফেলে ছাত্রলীগের নেতাকে অবশ্যই র‍্যাব এইভাবে কিলাই নাই ঠিক আছে হয়তো একটু হালকা পাতলা মারছে ওদের একটা এক্সপেকটেশন ছিল যে ছাত্রলীগ কেউ কিছুই বলবে না মানে ওরা লাঠি ছোটা নিয়ে যাবে ওরা স্ট্যাম্প নিয়ে যাবে ওরা ককটেল নিয়ে যাবে কিন্তু কেউ কিছু বলবে না আমাদের দেশের যে ভোট কেন্দ্র আমাদের যে ভোট এই ভোটকে যে এরা নষ্ট করেছে আমাদের গণতান্ত্রিক পরিবেশ এরা যে ধ্বংস করেছে আমাদের ভোটের অধিকার যে ধ্বংস করেছে তার জন্য অভিযুক্ত সেই অপরাধ কোনোভাবেই কুত্তার অপরাধের অপরাধের মতো না চোরের অপরাধের অপরাধের মতো না শামীম ওসমান যে বলেছে এটা সম্পূর্ণ অন্যায় বলেছে আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি বিদায় নিচ্ছি দর্শক আপনারা দেখলেন যে বিপি নূরের দলের কেন্দ্রীয় নেতা তারেক রহমান তিনি কি বললেন সেই ছাত্রলীগের সেই সেদিনকার কাণ্ড নিয়ে দর্শক তার এই কথা শোনা যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো দর্শক আমরা এখন শামীম ওসমানের বক্তব্য শুনে আসবো তিনি কি বলেন দর্শক চলুন আমরা শামীম ওসমান সাহেবের সেই ভিডিওটি দেখে আসি আমরা একটা খবর পেয়েছি যে একটা তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষটা হইতে পারে স্বাধীনতার বিপক্ষের শক্তি হতে পারে খন্দকার মোস্তাকের বংশধর হতে পারে কোনো উগ্র মৌলবাদী শক্তি এরা চেষ্টা করছে যেহেতু আমাদের সদর উপজেলায় আল্লাহ রহমতে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো সহিংসতা দূরের কথা ধাক্কাধাক্কি পর্যায়ও পর্যন্ত কিছু হয় নাই কিন্তু তারা একটা পক্ষ আমাদের কাছে যে খবর আছে নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ প্রশাসন অন্যান্য গোয়েন্দা সংস্থা র‍্যাব বিজিপি এরা এ ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখছেন এবং জেলা প্রশাসকও ভূমিকা রাখছেন তো সেখানে যেটা করার চেষ্টা করা হচ্ছে যেহেতু নির্বাচনী এলাকাটা আমার সেইখানে একটা ইস্যু তৈরি করার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করে যারা নির্বাচনের সাথে জড়িত না তারাই একটা ক্ষেত্র প্রস্তুত করে একটা লাশের রাজনীতি হওয়ার চেষ্টা করছে যে দুই চারটা লাশ তাদের দরকার যেটাকে তারা হয়তো ন্যাশনাল ইস্যু বানাবে তাই আমরা প্রশাসনের সাথে গতকাল আলোচনা করেছি আমি আজকেও আমি জেলা প্রশাসকের সাথে আলাপ করব আমরা মনে করি জাতির পিতার কন্যা শেখ হাসিনা যে স্লোগানটা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন যে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমাদের এই নির্বাচনী এলাকায় আমরা শতভাগ না শতভাগের উপরে যদি কিছু থাকে সেভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে যার যার ভোট শেষে দিবে যে ব্যত্যয় ঘটাবে তার বিরুদ্ধেই আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো যে যাতে যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় কিছু কিছু বক্তব্য সারা দেশে আমাদের দলের ভাবমূর্তি বিনষ্ট করছে এবং জাতির পিতার কন্যার ভাবমূর্তি বিনষ্ট করছে এবং এই সমস্ত হাইব্রিড বক্তব্যের কারণে আমরা নারায়ণগঞ্জ যেখান থেকে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে সমস্ত রাজনীতির সূতিকাগার সেখান থেকে আমরা এমন কোনো কর্মকাণ্ড হতে দেব না যেখানে আমাদের দল কিংবা নেত্রীর ভাবমূর্তি নষ্ট না হয় যেমন ১৬ জুন ২০০১ এ বম ব্লাস্ট করে হয়েছিল ঠিক একইভাবে এইখানে
দর্শক আপনারা শুনলেন এমপি শামীম ওসমান সেই সেদিনকার নির্বাচন নিয়ে কি বলেছেন। দর্শক সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওটি এখনই শেষ করে দিবার। ভিডিওটি শেষ করার আগে আমি আপনার কাছে আবারও অনুরোধ করছি, আপনি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।